বরিশাল নগরীর বটতলা এলাকায় আছেন রিপোর্টার অপূর্ব অপু এবং কুয়াকাটার সমুদ্র সৈকতে আছেন মোহাম্মদ মনির হোসেন বাদল। শুরুতেই যাচ্ছি অপূর্বর কাছে। দেখুন, গেল দুদিন পর্যন্ত টানা বর্ষণে বরিশালের অধিকাংশ এলাকায় হাঁটু পানি উঠেছে। আমি এই মুহূর্তে আছি নগরীর বটতলা এলাকায়। এর আগের বুলেটিনে দেখিয়েছিলাম নগরীর বগুড়া রোড এলাকায়। এই সব এলাকা শুধুমাত্র বগুড়া রোড কিংবা এই বটতলা এলাকা নয়, আশপাশের বিভিন্ন এলাকা যেমন ভাটিখানা, বাংলা বাজার, মুন্সিগেরেজ সহ বিভিন্ন এলাকাতেই কিন্তু হাঁটু পানি উঠেছে। এ নিয়ে আমরা কথা বলেছিলাম বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিট্টু এবং প্রশাসনিক কর্মকর্তা স্বপন দাসের সাথে। তারা বলছেন যে তারা একটি 2600 কোটি টাকার প্রজেক্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছে খাল খননের জন্য। সেই সব খাল যদি খনন করা যেত তাহলে এই যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটি থেকে হয়তো বা বরিশাল নগরবাসী মুক্ত হতো। আপনি জানেন যে সাগরে উত্তাল রয়েছে পানি এবং সেই ফলে বরিশাল বিভাগের যত নদ নদী রয়েছে প্রায় সব নদ নদীর পানি কিন্তু এখন বিপদসীমার উপর থেকে প্রবাহিত হচ্ছে। 1 থেকে 1.5 ফুট বাড়তি বিপরীত বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে এখানকার পানি উন্নয়ন বোর্ড। আবহাওয়া দপ্তর বলছে যে আগামী আরও 2 দিন বৈরী আবহাওয়া থাকবে। এই আবহাওয়ার ফলে কিন্তু বরিশাল বিভাগের যে নদ নদী সবগুলো নদ নদীরই পানি এই মুহূর্তে বিপদসীমার উপরে থেকে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে এই নদ নদীর পানির উচ্চতা বাড়ায় বরিশাল শহরের বিভিন্ন এলাকায় কিন্তু এখন বিভিন্ন এলাকার সড়ক পানির নিচে। আপনি হয়তো বা ছবিতে সরাসরি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোনো খালের ছবি কিংবা নদীর ছবি নয়, এটি হচ্ছে বরিশাল নগরীর বটতলা এলাকার ছবি। এবং এই এলাকার মানুষ যেটা আমাদের কাছে অভিযোগ করেছে, সামান্য বৃষ্টি হলেই কিন্তু এমন দমনদশা হয়। যদিও বা সিটি কর্পোরেশনের দাবি যে তারা বরিশালের যতগুলো ড্রেন রয়েছে সেই ড্রেনের কিন্তু 70% তারা সংস্কার করায় জলাবদ্ধতা আগের থেকে অনেকাংশই কমেছে, কিন্তু খাল নিয়ে তারা বিপাকে রয়েছে এবং খালের খনন করবার জন্য একটি প্রজেক্ট তারা এর মধ্যে 2600 কোটি টাকার একটি প্রজেক্ট তারা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। যদি সেই প্রজেক্টটি পাশ হতো তাহলে এই যে জোয়ারের পানি যে শহরে যে প্রবেশ করে সেই পানি নদীতে নেমে যেতে পারতো সেই খালের মধ্য দিয়ে। আপনি জানেন যে বরিশাল ধান নদী খাল এই তিনে বরিশাল হতে, তবে এই খালের অস্তিত্ব এখন নেই বললেই চলে বরিশাল শহরে। যে খাল কয়েকটি আছে, একসময় 2010 সালের মাস্টার প্ল্যানেও কিন্তু 43টি খালের অস্তিত্ব ছিল, তবে এই মুহূর্তে বরিশালে নামে মাত্র 5 থেকে 7টি খাল রয়েছে, তাও কোনো মতে টিকে আছে নামে মাত্র। বরিশাল থেকে আমার কাছে এতটুকু খবর ছিল। এর বাইরে জানেন যে যে 3টি সবগুলো বন্দরে, সমুদ্র বন্দরেই কিন্তু 3 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে এবং স্থানীয়ভাবে বরিশাল নদীর মধ্যে 1 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। বরিশাল থেকে আমার কাছে এতটুকুই খবর ছিল। আমরা একটু পটুয়াখালীর খবর জানতে চাই। আমাদের পটুয়াখালীতে রয়েছে সহকর্মী মনির হোসেন বাদল, তার কাছে জানবো পটুয়াখালীর চালচিত্র। এই সমুদ্র নিম্নচাপের কারণে কিন্তু বড় বড় ঢেউ আসতে পারে সমুদ্র সৈকতে। এই গড়ে 2 দিনে কিন্তু সমুদ্র সৈকতে কিন্তু কোনো পর্যটক নামতে পারেনি, কারণ এত বড় বড় ঢেউ ছিল। এই ঢেউর কারণে কিন্তু পর্যটকরা তারা উপড়ে ছিল। এই এখন বর্তমানে আজকে যে পর্যটক রয়েছে এই পর্যটকরা কিন্তু 2 দিন ধরেই এই কুয়াশুয়াটা সমুদ্র সৈকতে রয়েছে এবং আজকে কিছুটা আবহাওয়া অনুকূলে আসা এক বিকালে পর্যটকরা কিন্তু তারা নেমেছে এবং পর্যটকরা এখন আপনি দেখতে পাচ্ছেন যে সারাদিনে সমুদ্র সৈকতে নামতে না পারলেও বর্তমানে তারা সমুদ্র সৈকতে কিন্তু গোসল করতে নেমেছে। আজকে সারাদিনে যে সকাল থেকে ছিল বৈরী হাওয়া, প্রচুর ঝড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়েছে সমুদ্র সৈকতে। এই ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে কিন্তু আটকে ছিল অনেক পর্যটক এবং পর্যটকদেরকে, একাধিক পর্যটকদের সাথে আমি কথা বলেছি, পর্যটকরা জানিয়েছে যে আমরা কিন্তু আতঙ্কের ভিতরে ছিলাম, এত ঝড়ো হাওয়া এবং এত আমরা কোনো সময় আমরা দেখিনি। তবে আপনি জানেন যে পলাতক এবং রাঙ্গামালি যে ঢাকাগামী দোতলা লঞ্চগুলো ছিল ওই দোতলা লঞ্চগুলো কিন্তু আজকে ঢাকার উদ্দেশ্যে চলে যায়নি বলে জানিয়েছে বিআইডিএলের ট্রাফিক ইন্সপেক্টর। এছাড়া পটুয়াখালি গত 2 দিন ধরে যে আমাবা পূর্ণিমার জোর প্রভাব, এই পূর্ণিমার জোর প্রভাবে কিন্তু বড় বড় ঢেউ কিন্তু 2 দিন ধরে জোয়ারের সময় আসতে পারতো, কিন্তু জোয়ারের সময় যখন বড় বড় ঢেউ আসতে পারতো তখন আগাদের পর্যটকরা, টুরিস্ট পুলিশ তাদেরকে বাধা দিয়ে দাঁড়াবার জন্য, কিন্তু পর্যটকরা কিন্তু ঢাকা থেকে আসা পর্যটকরা কিন্তু পুলিশ টুলিশের কথা না শুনে কিন্তু তারা সমুদ্র সৈকতে নেমেছে এবং তারা গোসল করেছে। এবং এ বিষয়ে আমি আর কুয়াকাটা যে টুরিস্ট পুলিশ তাদের সাথে কথা বলেছি, টুরিস্ট পুলিশ আমাকে সেটা জানিয়েছে তারা যে আমরা বারবার মাইকিং এর মাধ্যমে পর্যটকদের নামার জন্য নিষেধ করছি কিন্তু তারাও তারপর নামতেছে। কিন্তু বর্তমানে বিকেলে এখন যে আবহাওয়াটা, এই আবহাওয়াটা কিছুটা স্বাভাবিক আওয়াজ, পর্যটকরা কিন্তু এখন সমুদ্র সৈকতে কিন্তু আনন্দ মাতারা উঠেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারা কিন্তু আসলে সমুদ্র সৈকতে খেলা করতেছে।
ছিল সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে বৈরী আবহাওয়া আমার কাছে সর্বশেষ। বৈরী আবহাওয়ার সবশেষ জানাতে যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে এবং তার আগে বরিশাল থেকে।